নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চিকিৎসক ধর্মঘটের প্রভাব বড়াকেও, 24 ঘন্টা নিরাপত্তার আর্জি ডাক্তারদের। টেট শিক্ষকদের আন্দোলনে উত্তাল রাজ্য, শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। গৌতম রায়কে বরখাস্ত, হাইলাকান্দিতে পুরল রিপন বরার কুশপুতুল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পশ্চিমবঙ্গে চিকিৎসকদের উপর চলা আক্রমণের প্রতিবাদে সোমবার সমগ্র দেশজুড়ে চিকিৎসকরা ধর্মঘট পালন করেছেন। ধর্মঘটে সামিল হয়েছেন বরাকের চিকিৎসকরাও। ধর্মঘটের প্রভাবে শিলচর মেডিকেল কলেজে এদিন পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। এদিন সকাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ধর্মঘটে সামিল হন জুনিয়র ডাক্তাররা। এতে বহু অসুবিধার সম্মুখীন হতে হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের, পাশাপাশি দুর্ভোগের মুখে পড়েছেন বাইরে থেকে মেডিকেলে আসা রোগী এবং তাদের আত্মীয়রা। জানা গেছে, এদিন সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটে জরুরিকালীন পরিষেবা ছাড়া হাসপাতালের বহির্বিভাগ বন্ধ ছিল। ধর্মঘটে সামিল শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের এক চিকিৎসক এদিন বলেন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে তারাও ধর্মঘটে সামিল হয়েছেন। তাদেরও দাবি, চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজন। আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে আজকে এই বন্ধটা পালন করছি। যেটা ঘটনা হয়েছে কলকাতায়, এতদিন ধরে যে ডাক্তারদের উপরে নৃশংস অত্যাচার চলছে, সেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, বিরুদ্ধে আমরা আছি। আর আমরা ওই সাপোর্টে দাঁড়িয়েছি যে ডাক্তারদের প্রোটেকশন দরকার। ওরা নিজেদের স্বার্থ ছেড়ে যে রোগীদের সেবা করে যাচ্ছেন, সেই সেবাটা যেন তারা নির্ভয়ে পালন করতে পারে। তারা যেন নিজেদের যতটুক তারা সক্ষম, নিজেদের সব কিছু জ্ঞান আর নিজেদের ক্যাপাবিলিটি অনুযায়ী রোগীদের সেবা করতে পারেন, সেটা যেন তারা নির্ভয়ে করতে পারেন, সেই দাবিটাই আমাদের চাই। আমরা ডাক্তার হিসাবে যেন আমরা নির্ভয়ে রোগীদের সেবা করতে পারি। শিলচর মেডিকেল কলেজের ধর্মঘটে সামিল এক জুনিয়র চিকিৎসক বলেন, ডাক্তাররাও যে নানা সমস্যায় রয়েছেন তা বুঝতে পারছে না সাধারণ মানুষ। তিনি চিকিৎসকদের 24 ঘন্টা নিরাপত্তার দাবি জানিয়েছেন। মানে আমি দেখি আহিছোঁ লাস্ট ইমান দিনৰ পৰা সদায় ডক্টৰৰ ওপৰত অত্যাচাৰ চলি আহিছে। এই অত্যাচাৰ কিয় চলিছে আমি সদায় প্ৰটেষ্ট কৰোঁ। এবছৰ আগতো আমাৰ এটা ইনচিডেণ্ট হৈছিলে, চিমিলাৰ ইনচিডেণ্ট আমাৰ ইয়াৰ মেডিকেল কলেজতে হৈছিলে, আমি তেতিয়াও প্ৰটেষ্ট কৰিছিলোঁ। কিন্তু তাৰ পাছতো আমি আকৌ বাৰে প্ৰতি মাৰ কিয় খাবলগীয়া হৈছে? তাৰ ৰিজনটো হৈছে যে আমাৰ যোনখিনি জেনেৰেল পাব্লিক, তেওঁলোকে একচুৱেলি আমাৰ হয়তো ভাল নিবিচাৰে, হয়তো দ্বিতীয়তে তেওঁলোকে আমাৰ যোনটো অৱস্থা, আমি ভিতৰত যোন যিমানখিনি কষ্ট কৰোঁ সেইখিনি জানিব নিবিচাৰে। আমি আজি যোনটো প্ৰটেষ্ট হৈছে সেই তাৰ পৰা আপোনালোকক এইটোৱে আহ্বান কৰিব যদি জনাম যে আমাৰ যোনটো বৰ্তমান অৱস্থা সেইটোত আমাক আপোনালোকে ছাপৰ্ট কৰক, আমাক সহায় কৰক। আমাৰ যোনখিনি কিছুমান আমাৰ ডিমাণ্ড আছে আজি, যে আমাৰ ডক্টৰ হিচাপে বা আমাৰ মানৱতাৰ খাতিৰত আমাৰ কিছুমান অধিকাৰ আছে, আমাৰ যোনটো ছিকিউৰিটি হয় সেই ছিকিউৰিটিটো আপোনালোকে দিয়ক। আমি যোৱাবাৰ হোৱা ইঞ্চিডেণ্টটোৰ পাছতো আমি আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনক এখন মেমৰেণ্ডাম দিছিলোঁ যাতে আমাক 24 আৱাৰ্ছৰ ছিকিউৰিটি দিব লাগে, প্ৰতিটো জেগাতে CCTV ৰাখিব লাগে। আৰু লগত আৰু ইয়াত যোনখিনি কিছুমান মেডিকেল কলেজত মানে আমাৰ লেকিউনি কিছুমান আছে, কিছুমান বস্তু কম আছে, তাৰ বাবেও কেতিয়াবা আমাৰ পেচেণ্ট আমি বচাব নোৱাৰোঁ, সেইখিনিও তেওঁলোকে যাতে সহায় কৰে। সারা আসাম প্রাথমিক টেট উত্তীর্ণ শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির আহ্বানে সোমবার থেকে আন্দোলনে নেমেছেন কাছাড় জেলা কমিটিও। এদিন আন্দোলন কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রীকে রীতিমতো শিক্ষা সংক্রান্ত নিয়মনীতি বুঝিয়ে দিলেন শিক্ষকরা। এদিন টেট শিক্ষকরা শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদও জানান। জনৈক শিক্ষক বলেন, ড্রাইভিং লাইসেন্সের মতো শিক্ষকদের টেট উত্তীর্ণ সার্টিফিকেট নবীকরণ করার প্রয়োজন পড়ে না।
একবার কেউ টেট উত্তীর্ণ হলে তিনি নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরির যোগ্যতা অর্জন করেন। দেখুন, প্রথম কথা হলো সিদ্ধার্থ ভট্টাচার্য মহাশয়কে আমরা সম্মান জানাই, উনি আমাদের শিক্ষামন্ত্রী। কিন্তু কথা হলো উনি আসামে যে এডুকেশন সিস্টেম যেটা রিক্রুটমেন্ট পলিসি যেটা টিচার্সদের, উনি এই বিষয়ে কিছুই জানেন না। আমি ওনাকে অনুরোধ করছি, উনি রাইট টু এডুকেশন অ্যাক্ট এবং আমাদের এনসিটি নর্মস, এমএইচআরডি প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড, এগুলা আরও ভালো করে উনি দেখুন, ঘাটান, তারপরে সেরকম একটা মন্তব্য করবেন। উনি যে মন্তব্য করেছিলেন যে টেট টিচাররা কন্ট্রাকচুয়াল, টেট টিচাররা কি কোনো সাইন করেছে নাকি পারমানেন্ট হওয়ার জন্য? ওরা তো কন্ট্রাকচুয়াল, ওরা তো কন্ট্রাকচুয়াল থাকবে, আমি ওদেরকে চাকরি পারমানেন্ট করবো না। এই কথাটা উনি অত্যন্ত ভুল কথা বলেছেন, যেখানে আমাদের যেটা নর্মস আছে, যেটা বারবার প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড যেটা বলে আসছে 2013, 2014, 2015, 2016, 2017 বলে আসছে যে তুমি আসামে ডুয়েল ক্যাডার সিস্টেমটা তুমি বন্ধ করো, এখানে এনসিডির গাইডলাইন্স আছে, যেখানে রাইট টু এডুকেশন অ্যাক্টের নর্মস মতো তুমি করো। তো তখন তৎকালীন আমাদের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি 2016 সালে একটা হাই লেভেল কমিটি বানিয়েছিলেন আসামে, যেখানে চেয়ারম্যান ছিল মিস্টার আরসি জৈন, উনি এখন রিটায়ার হয়েছেন, উনি ছিলেন সেকেন্ডারি এডুকেশন ইয়ার ছিলেন, চেয়ারম্যান ছিলেন। তো কথা হলো যে এই যে সিস্টেমটা যে চলছে, যেটা আমরা অত্যন্ত আমরা প্রতিবাদ করছি এবং প্রতিবাদ করে যাব। আর উনি যে সেদিন মন্তব্য করেছেন যে টিচার্সরা ড্রাইভারের সঙ্গে ড্রাইভারের লাইসেন্স যদি হয়ে যায় আবার রিনিউ করতে হবে, উনি কি জানেন না ভারতবর্ষের ইতিহাসে কোনো জায়গায় একবার যদি টেট পাস করে ওর যদি চাকরিতে যদি বহাল থাকে, ওর কোনোদিন টেট ভ্যালিডিটি বলে কোনো কিছু থাকবে না। কুশিয়ারার কৃষ্ণপুরে নদী ভাঙ্গন প্রতিরোধে বরাদ্দ 1,70,00,000 টাকা কোনো কাজ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ জানালেন গ্রামবাসী। এখানে নদীর 90 মিটার ভাঙ্গনের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের পক্ষে এক ব্যক্তি বলেন, গত কিছুদিন ধরেই কাজটি শুরু হয়েছে কিন্তু এতে সরকারি গাইডলাইন মোটেই মানা হয়নি, কিছুদিন পর ইটের টুকরো ফেলা হয় কিন্তু খুব কাজ একটা এগোয় না। তিনি আরও অভিযোগ করেন, জলসম্পদ বিভাগের কর্মকর্তারা স্থানীয় জনগণের কোনো পরামর্শ কর্ণপাত করেননি, তারা নিজেদের ইচ্ছে মতো কাজ করে যাচ্ছেন। কিছু কয়েকটা বস্তা ফেলা যায় তারা বাদ দিলে গেছি, এখন আপনার আইয়া দেখতে পারবা নদী বাঙ্গনে এখন নিতে আছে, আমরা কি উপায় করি? এখন তো প্লাড আইয়া আনলেও এই এন্ডি দুঃখে দিয়ে ফানি হামাইব বাঙ্গো এন্ডি, আমরা একটা উপায় করি আপনার দিই। আর এছাড়া আমরা কইবা গুণটা নাই, আমরা কথা কেউ শুনেও না, কেউ মানেও না। কাজ সরকারি গাইডলাইন মতো হন নি, হাইলাকান্দির প্রাক্তন দাপুটে মন্ত্রী গৌতম রায়কে কংগ্রেস দল থেকে বরখাস্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা হাইলাকান্দি জেলা। বিক্ষুব্ধ কংগ্রেসের কর্মী সমর্থকরা রবিবার হাইলাকান্দি লালাবাজারে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরার প্রতিকৃতি পুড়িয়ে নিজেদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান। বিক্ষিপ্ত কংগ্রেস কর্মী সমর্থকরা রিপন বরা মুর্দাবাদ, গৌতম রায় জিন্দাবাদ ধ্বনিতে এদিন লালার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। পরে তারা তালা ঝুলিয়ে দেন লালা ব্লক কংগ্রেস কার্যালয়ে। অন্যদিকে হাইলাকান্দির কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন জেলা সদরে এক সভার আয়োজন করে কংগ্রেস থেকে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে বরখাস্ত করার তীব্র নিন্দা জানিয়েছেন। শীঘ্রই তাকে দলে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন এলাকার 28 জন হজযাত্রীকে সম্বর্ধনা জানালো সাউথ ধলাই সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সোমবার দুপুরে লায়লাপুর বাজার মসজিদে তাঁদের সম্বর্ধনা জানানো হয়।
এদিন প্রত্যেক হজযাত্রীদের কাছে গামছা টুপি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে সংস্থার পক্ষ থেকে কথা বলতে গিয়ে মিজাজুর রহমান বলেন, বরাকের হজযাত্রীদের গুয়াহাটি থেকে বিমান ধরতে বিভিন্ন সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। আগামীতে শিলচর থেকে তাদের ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করার দাবি জানান তিনি। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় দক্ষিণ দোলাইয়ের 28 জন হজযাত্রীকে দোয়া ও সংবর্ধনা মহফিলের আয়োজন করেছিলাম। মহফিলটি আমাদের প্রায় যারা যাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম প্রত্যেক হাজিরা উপস্থিত হয়েছেন। এর মধ্যে আরও বিশিষ্টরা রয়েছেন, ওলামায়ে কেরাম, বিভিন্ন সমাজসেবী, রাজনীতিবিদ। আজকের মাহফিল আমরার সুষ্ঠু সুন্দরভাবে সফল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই আগামী দিনে যেন আমরা এইভাবে আরও মাহফিল করতে পারি। শ্রী শ্রী রাধারমণ নিঃশুল্ক শিক্ষা প্রদান কেন্দ্রের উদ্বোধন হলো রবিবার। শিলচর মালুগ্রামে রাধারমণ হাইস্কুলে গৈরিক ভারতের উদ্যোগে এই কেন্দ্রটি চালু করা হয়। এদিনের অনুষ্ঠানে এবারের মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা পড়ুয়া এবং এই স্কুলের 20 জন ছাত্রছাত্রী তথা এলাকার কৃতি পড়ুয়াদের সম্বর্ধনা জানানো হয়। এছাড়া সম্বর্ধনা জানানো হয়েছে রাধারমণ নিঃশুল্ক ফ্রি কোচিং সেন্টারের শিক্ষক অর্চনা দেব এবং কাজল দাসকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ, বিধায়ক দিলীপ কুমার পাল, গৈরিক ভারতের কেন্দ্রীয় কমিটির পক্ষে মণিভূষণ সহ অনেকে। পরে সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণিভূষণ চৌধুরী বলেন, আজকের দিনে সেই সুযোগে যে সুযোগ পেয়েছি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার এই প্রস্তাব ছিল গরিব ছাত্রছাত্রীদের জন্য, বেশি না হোক অঙ্ক এবং ইংরেজি দুটো কঠিন বিষয়, সেই কঠিন বিষয়গুলিতে যেন আমরা ন্যূনতম হলেও সাহায্য করতে পারি। এইভাবে করতে করতে আমাদের কিছু সেন্টার হয়ে যায়। শিলচরের 3টি সেন্টারে খুব নাম আছে। কালীবাড়ি চরে যে সেন্টার প্রথমে শুরু হয়েছে, এরপরে তারাপুরে ভারত সেবাশ্রম সংঘে প্রণবানন্দ নিঃশুল্ক শিক্ষা প্রদান কেন্দ্র, এবং মালুগ্রামে এই সেন্টার শ্রী শ্রী রাধারমণ নিঃশুল্ক শিক্ষা প্রদান কেন্দ্র, 3টি সেন্টার চলছে। কালীবাড়ি চরের সেন্টার 3 বছরে পা আজকে পা দিয়েছে, 3 বছর হয়ে গেছে। এবং রাধারমণ সেন্টারের আজকে 2 বছর, আজকে সেকেন্ড সেশন মনে হচ্ছে আজকে থেকে শুরু হয়ে যাবে। আজকে উদ্বোধনী অনুষ্ঠান তারাপুরে চলছে, এবং এছাড়াও শিলচর এবং শিলচরের বাইরে অনেক স্থানে আপনাদের সহযোগিতায় চলছে। সেদিন ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষা ও সমাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ গোবিন্দ পুরকায়স্থ বলেন, আমার বিশ্বাস যে আপনারা টিভির হিস্ট্রি দেখেন এবং টিভি যখন দেখেন তখন এই প্যাকিং দেখেছেন এবং দেখে নিশ্চয়ই আপনার বুক ফুলে উঠেছে যে আমরা সেই দেশের অধিবাসী যে দেশের একজন নাগরিক প্রধানমন্ত্রী হয়ে সেই সভাতে গেছেন আর ওই সভাতে গিয়ে কি করেছেন। আজকে পৃথিবীর যে সমস্ত মহা যে সমস্ত ব্যক্তি সর্বশক্তিধর বলে পরিচিত, যিনি ট্রাম্পই হোন আর পুতিনই হোন, এই প্রত্যেকের সঙ্গে গলাগলি করছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। দক্ষিণ ধলায় স্বেচ্ছাসেবী সংস্থা নীর ফাউন্ডেশন ব্যবস্থাপনায় এবং শিলচরের ইআরসি চক্ষু হাসপাতালের উদ্যোগে সোমবার এক চক্ষু শিবিরের আয়োজন করা হয়। জালালপুর জিপির 198 নম্বর নারায়ণপুর এলপি স্কুলে আয়োজিত এই শিবিরে 250 জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ওষুধপত্র হাতে তুলে দেওয়া হয়। ইআরসি হাসপাতালের পক্ষে এদিনের শিবিরে রোগীদের চক্ষু পরীক্ষা করেন অর্ধেন্দু মাইতি, রাহুল দেব এবং টিনা নাথ।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে আক্তার হোসেন লস্কর এবং সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। পরে এদিনের শিবিরের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে ইআরসি চক্ষু হাসপাতালের মোবাইল ইউনিট ম্যানেজার জয়ন্ত দে বলেন, প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবিরে আমরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়ে তাদেরকে বিনামূল্যে ওষুধ বিতরণ করব এবং অতি সুলভ মূল্যে চোখের ছানি অপারেশন করিয়ে দেব। তাছাড়া যাদের চশমার প্রয়োজন হয় আমরা এখানে সুলভ মূল্যে তাদেরকে চশমাও বিতরণ করছি। তো আজকে নীর ফাউন্ডেশনের সাথে যৌথ ব্যবস্থাপনায় ইআরসি চক্ষু হাসপাতাল, যেটা অ্যাড্রেস শিলচর বিলবার রাধা মাধব রোড, আমরা যৌথ ব্যবস্থাপনায় আজকে এখানে একটা প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির করিয়ে লোকে গ্রামের লোকেদেরকে সাহায্য। বরাকভেলি ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের আসরের সমাপ্তি হয়েছে রবিবার। প্রতিযোগিতার সূচনা হয়েছিল 9 জুন ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে। ইন্ডিয়া ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন স্তরের মোট 105 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। এদের মধ্যে মেয়েদের সংখ্যা ছিল 16 জন। এদিন প্রত্যেক বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ক্লাবের প্রবীণ সদস্য বাদল দে, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, 24 নম্বর ওয়ার্ডের পুর কমিশনার মধুমিতা শর্মা সহ অনেকে। শিলচরে দ্বিতীয় দফার এই ব্যাডমিন্টন আসরে প্রতিযোগীদের তরফে ভালো সাড়া মেলায় ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তারা। তাছাড়া এতদঞ্চলে খেলোয়াড়দের খেলাধুলায় আরও বেশি করে অংশগ্রহণ আহ্বান জানিয়েছেন তারা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া ক্লাব ব্যাডমিন্টনের সহসভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রথমে এই অনুষ্ঠানকে সফল করে তুলতে যারা আর্থিক সাহায্য জুগিয়েছেন তাদের ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমকেও। বিকাশ ভট্টাচার্য বলেন, বরাকের এই ইনডোর স্টেডিয়ামটি একটি জাতীয় পর্যায়ের স্টেডিয়াম, এর যথেষ্ট সুনাম ছড়িয়ে রয়েছে, একে আরো বেশি করে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। আমরা উপস্থিত এই খেলার যে আজকে বরাক উপত্যকায় যে আমাদের যে খেলার যে সংবাদ, খেলার যে প্রতিটি রেজাল্ট, প্রতিটি বরাকবাসীকে যে আজকে পরিবেশন করেছেন, সেই সাংবাদিক ভাইকে আমি ধন্যবাদ জানাই ইন্ডিয়া ক্লাবের পক্ষ থেকে। আগামী দিনেও যাতে ইন্ডিয়া ক্লাবের যেই একটা সুস্থ সুন্দর ইনডোর স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামকে বরাক উপত্যকায় যাতে খেলোয়াড়রা সেটাকে ইউজ করতে পারে এবং এখানে এসে যাতে খেলাধুলা করতে পারে, সেই লক্ষ্যটাকে আপনারা এই ইনডোরকে ব্যবহার করুন। এই ইনডোরের যাতে একটা সুনাম আছে, এই ইন্ডোর একটা জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ের স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে খেলোয়াড় যাতে আসে খেলাধুলা করে। আমাদের আসাম লেভেল অনেক প্লেয়ার গিয়েছে, ইন্ডিয়া লেভেলে আমরা ভেটারেন একজন খেলে এসেছে আমাদের কোচ, তাই আমি আশা রাখি যাতে প্রতিটি নাগরিক বরাক উপত্যকায় জানতে পারে যে আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার কী আছে সেটা আপনারা তুলে ধরুন, আর এই টুর্নামেন্টকে তুলে ধরার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই। শেষ করার আগে আমার বাংলার বিশেষ বিশেষ খবর আরও একবার। চিকিৎসক ধর্মঘটের প্রভাব বরাকেও, 24 ঘন্টা নিরাপত্তার আর্জি ডাক্তারদের। টেট শিক্ষকদের আন্দোলনে উত্তাল রাজ্য, শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ। গৌতম রায়কে বরখাস্ত, হাইলাকান্দিতে পুরল রিপন বরার কুশপুতুল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।